সাকিব ভাই, আপনার দল এখনো পর্যন্ত কিন্তু মাঠে তেমন কোনো আধিপত্য দেখাতে পারে নাই, বল পজিশন থেকে শুরু করে আক্রমণ সবখানে কিন্তু ক্রোয়েশিয়ানরা এগিয়ে। জাপান আসলে একটু বুঝে শুনে খেলার চেষ্টা করছে, প্র্যাকটিস ম্যাচে তো আমরা এক নীলে এগিয়েছিলাম। ইয়েস, সো বাহ, ইনশাআল্লাহ। ও মাই গড, ও এক্সিলেন্ট সেভ বাই কোন্ডা, দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল। লুকা মদ্রিচ এই ম্যাচের প্রথম কর্নার কিকটা নেওয়ার জন্য গেছেন। খেলার প্রথম দিকে আসলে পিচ কন্ডিশনে একটু বুঝতে হয়, অরিসিচ কিন্তু দারুণ একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড করে ডি বক্সে ঢুকেছিলেন, একটা অসাধারণ শট নিয়েছিলেন। ওলি, ও ওয়াট আ ডিফেন্স, শাবাশ শাবাশ শাবাশ। শটটা কি আপনারা কেন ইয়ে করতেছেন, কেন যে গন্ডা গন্ডা করছেন, যে শুট শটটা নিয়ে নিল, এটা কিছু বলবেন না। ক্রোয়েশিয়াকে আমরা একটু বাজিয়ে দেখছি যে আসলে ওটা পারেটা কি, ধরো পারেটা কি, তারপরে আসলে মোটামুটি, এবং নাম জানতে হয় না, প্রত্যেকটা নামে লেখাই উঠে। বলছেন না কেন তাহলে কিছু, আমি ওদের ফার্স্ট নেম জানি না, বাট মানে লাস্ট নেম কিন্তু দেখা যাবে মিৎসুবিশি টয়োটা ওগুলি হবে। ওয়েল কোভাচিচ মাসপাত থেকে পাসালেচকে বল দিয়েছেন, আরে গুড ডিফেন্স, পেছনের দিকে বল দিতে বাধ্য করলেন তাকে কোভাচিচ, মডরিচ থেকে বল পেয়েছেন, পাসালেচকে আবারও বল দিয়েছেন ফেরত কোভাচিচের কাছে, ডিফেন্স লাইনটা রীতিমতো বলতে পারি যে বাস দায়। ও মাই গড, তবে আমি এখন বুঝতেছি যে দায়ান যে বার্সেলোনার সাপোর্টার, এত টিকি টাকা হচ্ছে। এবং যদিও লুকা মদ্রিচ খেলে নাই এই টিমে বার্সেলোনায়, কিন্তু খেলাটা কিন্তু অ্যাডাপ্ট করেছে, বার্সেলোনার কাছে পুরোপুরি বার্সেলোনা টাইপ। এবার একটু বল কন্ট্রোল লাগবে আমাদের, জাপান বুঝে গেছে পিচ কন্ডিশন, বুঝে গেছে পিচ কন্ডিশন, বলের বাউন্সটা ভালো আছে। তোরা খেল না রে, বাপরে শুট টুট কর, কিছু একটা কর না। এই তো এই তো এই যে এই যে এখন মিডফিল্ডার ইটোর কাছে বল, পার্সিটা হয়ে যাবে নাকি, কিন্তু দুর্বল ছাড়া শুরু করেছিলেন লিভাকোভিচ, তার গ্লাভসে গিয়ে জমা পড়েছে। ক্রোয়েশিয়াকে টায়ার্ড করে এখন আমরা আমাদের খেলা শুরু করছি। কোভাচিচ অন দি অ্যাটাক, তার কাছে বল প্রুভাল দিয়েছেন, ভেরি গুড ভেরি গুড, লেফট ফ্ল্যাঙ্ক থেকে বল ভেতরে ঢুকাবে নাকি, নিজে শট নেবে, শাবাস, বল কন্ট্রোল বল কন্ট্রোল, সামনে নিয়ে যাও, ইয়েস, আল্লাহর ওয়াস্তে তোরা শুট কর। ক্রোয়েশিয়া অলরেডি টার্ট, কিন্তু কি হচ্ছে, কমান্ডার কাছে বল, ও এক্সিলেন্ট পাসিং ফুটবল, এবার কিন্তু মিড দিয়ে অ্যাটাকে, অফসাইডে ছিল না অবশ্য একজন স্ট্রাইকার, তবে তার কাছে বলটা নিয়ে নাও, তার কাছে বল যায় নাই এখনো পর্যন্ত। ক্রোয়েশিয়া ওয়ান্স এগেইন ভেরি গুড কাউন্টার অ্যাটাক, ভালো পেসে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন অরিসিচ, এখনো পর্যন্ত তার কাছে আছে, এক্সিলেন্ট টার্ন, শটটা নেবেন কিনা, কিন্তু শেষ পর্যন্ত কেন শটটা তিনি নিলেন না, শটটা নিয়েছে কিন্তু দারুণ টার্ন ছিল তার আগে লুকা মডরিচ, হোয়াট আ টার্ন। হাসান মাদি প্রথম আর দু শেষে, স্কোরস কিন্তু সমতায়, জাপান নীল ক্রোয়েশিয়া নীল, ক্রোয়েশিয়া বেশ কয়েকটা অ্যাটাক করেছে, শটস নিয়েছে, কিন্তু আসলে গোলকিপার, জাপানিজ গোলকিপার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন। প্রথমার্ধে আমরা ক্রোয়েশিয়ার অ্যাবসোলিউট ডমিনেন্স দেখেছি মাঠে, তারা আক্রমণে এগিয়ে বল পজিশনে এগিয়ে বেশ কয়েকটা গোল তারা আসলে ডিজার্ভ করতো, বাট গোলকিপার গন্ডার কারণে সেটা হয় নাই। সেকেন্ড হাফে জাপানকে ভিন্নভাবে ঘুরে দাঁড়াতেই হবে, যেটা স্পেনের এগেনস্টে তারা করেছিল, এবং তাদের ইতিহাস তৈরি করতে হলে ক্রোয়েশিয়াকে হারিয়ে তারা যদি কোয়ার্টারে যেতে চায় তাহলে কিন্তু গেমের প্ল্যানও চেঞ্জ করতে হবে।